नमस्कार बंधुरा, गोपास किचेन एंड ब्लॉग्से तुम्हारे सबाई के स्वागत। आमार आजके रेसिपी मौरला माछेर टक। मौरला माछ तो तुम्हारा अनेकेई अनेक रकम भावे बनिए थाको। आज आमी किभावे बानाबो सेटाई तुम्हारे साथे शेयर करते चलेछि। आर गरमे एई रकम माछेर टक किन्तु खेते भीषणई भालो लागे। आमार आजकेर एई रेसिपिटी जदि तुम्हारे भालो लागे प्लिज लाइक शेयर एंड सबस्क्राइब करते भूलो ना। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক মৌরলা মাছের টক আমি কিভাবে বানাই। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে কেটে নেব। আমি কিন্তু মাছগুলো বটি দিয়েই কেটে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো। যে কোনো মাছই আমার বটি দিয়ে কাটতেই সুবিধা হয়, তাই আমি বটি দিয়েই কেটে নিচ্ছি। এই মাছের গায়ে কিন্তু প্রচণ্ড আঁশ থাকে, তাই এইভাবে বটি দিয়ে ঘষে নিতে পারো, অথবা কারোর কাছে ঝুড়ি থাকলে তোমরা ঝুড়িতেও এইভাবে ঘষে নিতে পারো। ছোটবেলায় আমরা মায়েদের দেখতাম এই সব ছোট মাছ সব কিন্তু ঝুড়িতে ঘষে ভালো করে ধুয়ে নিত। ছোট মাছ কিন্তু কাটতে একটু সময় লাগে, তবে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এরকম ছোট মাছ খাওয়াও কিন্তু ভীষণই উপকারী। আমি সব মাছগুলোকে এভাবে কেটে নেব। এখানে আমার সব মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি এক চামচ নুন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। মাছগুলোকে মেখে নেওয়ার পর আমি 15 থেকে 20 মিনিট মাছগুলোকে এভাবে রেখে দেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, আমি মাছগুলো সর্ষের তেলেই ভাজব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, যাতে মাছগুলো ধরে না যায় ভাজার সময়, তার জন্য একটু লবণ দিয়ে দিতে হবে। এবার আমরা মাছগুলো দিয়ে দেব। সব মাছ কিন্তু আমি একসাথেই ভেজে নেব। তবে মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজার একদমই দরকার নেই, মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমাদের তুলে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু ওই তেলেই রান্নাটা করব। এখানে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলে, এটা ভালো করে হাত দিয়ে চটকিয়ে তবে দানাগুলো ফেলে দিতে হবে। এখানে আমি কিছুটা সর্ষে নিয়েছি। সর্ষেটা হাত দিয়ে ঠিক এভাবে ঘষে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে। এবার ওই তেলেই সর্ষেটাকে ফোড়নে দিয়ে দেব। সর্ষেটাকে কিন্তু হালকা ভেজে নিতে হবে। সর্ষেটাকে হালকা ভেজে নেওয়ার পর এবার আমরা যে তেঁতুলগুলা জলটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তোমরা জলের পরিমাণটা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও। আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। চিনি নুন তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নিও। এবার এটা দেওয়ার পর ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে 2 থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নেব। আমাদের কিন্তু মৌরলা মাছের টক একদমই রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে।
আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর এভাবেই আমার পাশে থেকো। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।